الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وشفيعنا صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين الله تعالى شكريا يا الله مدر شكر كي قبطة جمار صلاة قلق قبوري তার মনোনীত নির্বাচিত ঘরে আমাদের সকলকে জামায়াত হওয়ার সুযোগ দান করেছেন। শুধু তাই নয়, কোরআন এবং সহিহ হাদিসের আলোকে কিছু দিনের কথা শোনারও সুযোগ দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ, লাখ কোটি দরুদ ও সালাম শান্তি বর্ষিত হোক বিশ্ব নবী দয়ার নবী নবীকুলের সর্দার সাইয়্যিদুল আম্বিয়া শাফিউল মুজনিবিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, জানার সৎকায় তোফাইলে আল্লাহ তাআলা আমাদেরকে সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য করার জ্ঞান দান করেছেন। যে নবীর ওসিলাতে আমরা কি করণীয় আমাদের আর কি বর্জনীয়, এক কথায় একজন মুসলিম হিসাবে আমাদের সমস্ত কিছু রীতিনীতি তওর তরিকা এই সমূহ বিধিবিধান যে নবীর মাধ্যমে পেয়েছি তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ অশেষ শুক্রিয়া যে এমন নবীর উম্মত হওয়ার আমরা সুযোগ পেয়েছি, যে নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবীগণ দরখাস্ত করেছিলেন, আল্লাহর কাছে আবেদন করেছিলেন, তাদের আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলেন যে আল্লাহ আমরা যেন মুহাম্মাদের উম্মত হতে পারি। তো আল্লাহ তাআলা কারোর দোয়া আর কারোর আবেদন তিনি গ্রহণ করেননি, একমাত্র হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আবার পুনরায় উম্মত হিসাবে দুনিয়াতে আসবেন, যেটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাব ওয়া হিকমা, যে তোমরা ওই সময়ের কথা স্মরণ করো যখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং মুহাম্মাদের সাথে একটা কিতাব কোরআন পাঠাবো, হে মুসা ঈসা দাউদ সুলাইমান, তখন তোমরা সেই নবী মুহাম্মদ আর মুহাম্মাদের কাছে প্রেরিত কোরআনের সঙ্গে কি ব্যবহারটা করবে বলো। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আসবেন আর কোরআন যে আসবে এটা অনেক আগে সব নবীদেরকে জানানো হয়েছিল, সমস্ত নবীদেরকে নিয়ে আলোচনা করা হয়েছিল, সেই আলোচনার টেবিলে সব নবীর মনের আশা ছিল যে যে নবীর উপরে ঈমান আনার জন্য আমাদেরকে বাধ্য করা হচ্ছে, যে নবীর উপরে নাজিলকৃত কোরআন তার উপরে ঈমান আনার জন্য আমি মুসা আমাকে বাধ্য করা হচ্ছে, না জানি তিনি কত দামি নবী। তো তখন তারা এটাই ভেবেছিলেন যে যদি আমরা নিজেরা নবী না হয়ে সেই দামি নবীর উম্মত হতে পারতাম, প্রধান বক্তার উম্মত হতে পারতাম, শ্রোতা হতে পারতাম, তো জীবনটা সার্থক হতো। তো আল্লাহ তাআলা
শুধু জানিয়েছিলেন পাঠাবো, কবে পাঠাবো এটা জানাননি। কোরআন আসবে তবে কোন যুগে আসবে এটা জানাননি। তো নবীরা জানতে পারেননি, কিন্তু না চাইতে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে কবুল করেছেন। তো এই জন্য আমি বললাম এমন একজন দামি নবীর উম্মত হওয়া এটাও কিন্তু সৌভাগ্য। আজকের হয়তো আমরা বুঝতে পারছি না যে আমরা কোন নবীর উম্মত। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি তার শেষ সময় যখন তিনি আসমানে উঠে যাবেন, আল্লাহ তুলে নেবেন, তার মাত্র 4 দিন কি 5 দিন আগে নবী হিসাবে তার রাষ্ট্রীয় ভাষণে তিনি এটা ঘোষণাও করেছিলেন, ওয়াইদা ক্বালা ঈসা ইবনু মারইয়ামা ইয়া বানি ইসরাঈলা ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরান বিরাসূল ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। তিনি নাম ধরে ঘোষণা করেছেন। কোরআন বলছে 28 পারা সূরাতুস সাফ 1 নম্বর 4, আল্লাহ বলছেন তোমরা ঈসা ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম, মারইয়ামের পুত্র ঈসা যে কথাটা তিনি বলেছিলেন তোমরা সেটাকে স্মরণ করো, স্মরণ করো। অনেক কিছু আছে, কি বলেছিলেন, ইন্নি রাসূলুল্লাহ ইলাইকুম, আমি আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল হিসাবে এসেছি। আর কেন এসেছি, অমুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, পিছনে একটা ধর্মগ্রন্থ এসেছিল যার নাম তাওরাত, যেটাকে ওল্ড টেস্টামেন্ট বলা হয়, যা মুসা আলাইহিস সালামের উপরে নাযিল হয়েছিল। আমি সেই কিতাবটাকে সত্যায়ন করার জন্য এসেছি। আর কেন এসেছি, অমুবাশশিরান বিরাসূল, একজন রাসূল আসবেন আমার পরে, ইয়াতি আসতে চলেছেন মিন বাদি আমার পরে, ইসমুহু আহমাদ, যার নাম হবে আহমাদ। এই আহমাদ নবীর ঘোষণা দিতে এসেছি। তো ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করেছেন, আর তিনি আসলে দুনিয়াতে আমরা জানি। তো এই নবীর ঘোষণা নবীরা দিয়েছে, এই নবীর উম্মত হওয়ার জন্য আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন, খোদ নবীরাই ব্যক্ত করেছেন। আজকের আমরা বিনা দরখাস্তে না চাইতে সে নবীর উম্মত হতে পেরেছি, আল্লাহ তাআলার একটা বড় অনুগ্রহ আমাদের প্রতি, এজন্য আমরা শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। আজকের আমি আমার এই জুমার সংক্ষিপ্ত আলোচনায় আমি একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি, যদি আমরা আমাদের গুরুত্বটা বুঝতে পারি। আর এর পরবর্তী আমার আলোচনা যে আল্লাহ তাআলা তিনি আখেরাতে তার যে বিচার বিভাগীয় একটা তদন্ত কমিটি আল্লাহ যেটা গঠন করবেন সেটা তিনি কেমন করে করবেন, এইটা নিয়ে শুধু আলোচনা করব। এখন আল্লাহ তাআলার বিচার বিভাগীয় তদন্ত কমিটি, দুনিয়াতে আমরা জানি যে কোনো মানুষ যখন কোনো অন্যায় কাজ করে তার বিচার, সে বিচার ভুল হোক আর ঠিক হোক, ঘুষ খেয়ে বিচার করুক আর না খেয়ে করুক এটা পরের কথা, কিন্তু প্রত্যেকটা মানুষ দুনিয়াতে যখন অন্যায় কাজ করে তার একটা বিচার হয়, আর যখন সেটা খুব বেড়ে যায় তখন তার একটা বিভাগীয় একটা তদন্ত কমিটি একটা সেল তৈরি করা হয়, তার মাধ্যমে জিনিসটা বিচারের জায়গা নিয়ে যাওয়া হয়। তদন্ত কমিটিতে অনেক ডিপার্টমেন্ট রয়েছে আমরা জানি। তো দুনিয়াতে যেমন আছে, চুরি করলে তার বিচার হয়, মারামারি করলে, খুন খারাপি করলে তার বিচার হয়, অবশেষে বিচারের শেষে তার একটা জেল ফাঁস আছে, অনেক কিছু আছে। এখন এই যে একটা নকশাটা, এই নকশাটা মনের মধ্যে একটু আঁকতে শুরু করি, আর আখেরাতের বিচার বিভাগীয় তদন্ত কমিটিটা একটু আমরা আমাদের মনের মধ্যে একটু ধারণা করি যে দুটোর মধ্যে তফাতটা কি আছে। কারণ একটা মানুষের সামনে যদি বিচারের ভয় না থাকে তাহলে সে মানুষটা কোনোদিন অন্যায় কাছ থেকে বিরত হবে। এখন ভারতবর্ষের আইনটা কি কেউ যদি গুড়া মূল না খায়, আর যদি সে মনে মনে করে আমি যা করবো কোনো বিচার হবে না, তাহলে ও মানুষটা কি করতে পারে, আর সেই পাড়াতে সেই এলাকাতে কি কি অরাজকতা সৃষ্টি হতে পারে। এত কিছু বিচার বিভাগীয় কমিটি থাকার পরেও, মানুষের জেল ফাঁস হওয়ার পরেও, এরপরে আমরা অন্যায়কে উঠতে পারছি না। ঠিক এরকমভাবে একটা মানুষ দুনিয়াতে 60, 70, 80, 100 বছর বাঁচবে, এখন তার শেষ আখেরাতে গিয়ে যদি তার বিচারের ভয়টা না থাকে, আল্লাহ তাআলার সামনে তার হাজির দিতে হবে, এই ভয়টা যদি একটা মানুষের ভিতরে সেইভাবে না থাকে, পরিকল্পনাটা তার মনের ভিতরে যদি না জাগে, তাহলে দুনিয়াতে আমরা তাকে কোনো অন্যায় কাজ করতে আটকাতে পারব না। এটা হলো মূল বিষয়। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, তোমরা আল্লাহকে ভয় ওই রকম কর যেমন করা উচিত। মানে ভয় করলে শুধু হবে না, ওই রকম ভয় করো যেমন করা উচিত। এখন আল্লাহকে ওই রকম ভয় যদি আমরা করতে পারতাম তাহলে আমরা অন্যায় কাজ করতাম না। এই জন্য আল্লাহ আরো বলেছে ভয় করলে হবে না। যারা অমুসলিম তারাও ভয় করে, যারা খ্রিস্টান তারাও ভয় করে,
নৌকা যখন মাঝপথে ডুবে যাওয়ার উপক্রম হয় তখন অমুসলিমরাও লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বাধ্য হয়, উপরওয়ালার নাম নেয়, আল্লাহকে তাও ভয় করে, ও ভয় চলবে না, ও সিজনে সিজনে ভয়, বিপদে পড়লে ভয়, আমার ছেলে অসুস্থ, কোন ডাক্তার সারাতে পারছে না, কোনো জায়গায় কিছু হচ্ছে না, আমি এবার আল্লাহকে ডাকছি, এ ভয় না, 24 ঘন্টা ভয়। যে ভয়ের কথা আল্লাহ বলতে চাচ্ছেন ওটা আপনি রাত 12টা দিন 12টা উঠতে বসতে খেতে শুতে সর্ব অবস্থাতে রবকে ভয় করতে হবে। এই এমন একটা অ্যান্টিবায়োটিক ওষুধ এটা, এই ওষুধটা যদি কে গিলতে না পেরেছে জীবনে আপনি তাকে অন্যায় কাছ থেকে বিরত রাখতে পারবেন না। ওকে 1000 কমিটি গঠন করে দুনিয়াতে মসজিদের কোনো চাপ দিয়ে অথবা দুনিয়ার কোনো মানুষের ভয় দেখিয়ে কোনো আল্লাহওয়ালার ওয়াজ শুনিয়ে বক্তব্য শুনিয়ে তাকে বিরত রাখা যাবে না। যদি ওর ভিতর থেকে ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি যেমন আল্লাহকে ভয় করা উচিত, এই ভয়ের ট্রিটমেন্টটা এই বডিটা যদি ও হজম না করতে পেরেছে পৃথিবীর কোনো শক্তি তাকে অন্যায় কাছ থেকে বাধা দিতে পারবে না। এখন এই ভয়ের জন্য আমি শুধু জাস্ট আলোচনা নিয়ে যেতে চাচ্ছি, খুব সংক্ষেপে কিছু সূত্র আমি কোরআন থেকে তুলে দেবো, এই সূত্র থেকে আপনারা অনেক কিছু সমাধান করতে পারবেন। যারা বীজগণিত পড়েছেন জানেন একটা বীজগণিতের এ প্লাস হোল স্কয়ার সূত্র দিয়ে 1000 অঙ্ক সমাধান করে দেওয়া হচ্ছে, প্রতি অঙ্কের জন্য আলাদা আলাদা সূত্র লাগে না, নতুন নতুন অঙ্ক সামনে আসছে কিন্তু সূত্র আমার একটা, একটা সূত্রে ফেলে 100 অঙ্ক আমি সমাধান করে দিতে পারি। ঠিক তদ্রূপ কোরআনের এক একটা আয়াত এই বিশ্ব মানব জাতির জন্য এক একটা সূত্র, অমুসলিমদের জন্য আলাদা ধর্মগ্রন্থ লাগবে, খ্রিস্টানদের জন্য আলাদা, হিন্দুদের জন্য আলাদা, মুসলিমদের জন্য আলাদা না, একটাই ধর্মগ্রন্থ সূত্রের কেতাব। আপনি চাইলে এই কেতাবের মাধ্যমে সারা পৃথিবী পরিচালনা করতে পারেন, এই কেতাবের মাধ্যমে মঙ্গল গ্রহ, বৃহস্পতি গ্রহ, বুধ গ্রহ, শনি, পৃথিবী, চাঁদ আপনি কাকে চাচ্ছেন পরিচালনা করতে। একটা মানুষ এই বর্তমান সময়ে এই সায়েন্সের যুগে টেকনোলজির সাহায্য নিয়ে যদি মঙ্গল গ্রহে চলে যায় ও যেন এটা না ভাবে, পৃথিবীটা কোরআনে অবতীর্ণ হয়েছে, পৃথিবীতে কোরআন অবতীর্ণ হয়েছে মোহাম্মদের উপরে, উনি দুনিয়ার নবী ছিলেন, কোরআন দুনিয়াতে, আমি তো ভাই মঙ্গল গ্রহে চলে এসেছি, আমার জন্য কোরআনের আইন চলবে না, এটা ভুল ধারণা। একই কোরআন মঙ্গল গ্রহেও শাসন করতে পারে যদি আমরা সেইভাবে তার শাসক হতে পারি, আমরা কোরআনের মান্যওয়ালা হতে পারি, তবেই আল্লাহ বলেছেন যে আমি সমগ্র জগতের জন্য পাঠিয়েছি, শুধু পৃথিবী নয়, মঙ্গল গ্রহ যদি কোনদিন জগতে পরিণত হয় ও জগতেরও তুমি নবী। আর আল্লাহ কোরআন সম্পর্কে বলেছেন যে ইন্না নাহনু নাযালনা যিকরা ইন্নাহু লাহাফিজুন, নিশ্চয়ই কোরআন আমি অবতীর্ণ করেছি, হেফাজত আমি করব, কোরআন বিশ্বব্যাপী কেতাব। এজন্য একটা জিনিস আমরা বুঝিনি যে আল্লাহ তাআলা কাল মরণের পরে তার কমিটিটা কি সুন্দরভাবে তিনি সাজিয়েছেন আমরা একটু দেখি। একটা মানুষ মারা গেল, মারা যাওয়ার সাথে সাথে ওই মানুষটার পরবর্তী জীবনের হিসাব নিকাশের জন্য আল্লাহ ওর একটা কমিটি গঠন করছেন, সেই কমিটিতে তিনি রেখেছেন 4 জন সাক্ষীকে রেখেছেন। আল্লাহ একটা সিস্টেম বানিয়েছেন যে প্রত্যেকটা মানুষকে, সে হিন্দু হোক আর মুসলিম, তাকে যে জাহান্নামে আমি দেবো, তার যে জেল দেবো, 10 বছরের জন্য জাহান্নাম কি 100 বছরের জন্য জাহান্নাম, কেউ আবার ছাড়া পাবে কেউ পাবে না, এই যে একটা সিস্টেমটা, এটা কি অন্যায় হবে না, এর একটা সিস্টেম। তিনি বলছেন আমার সিস্টেমে আমি 4 জন সাক্ষীকে মূল খাড়া করবো, সেদিনে এই 4 সাক্ষী ছাড়া 1 জন মানুষকে আমি জাহান্নামে দেবো না, আর 1টা মানুষকে আমি জান্নাতেও দেবো। তাহলে 4 জন সাক্ষী এরাই কিন্তু সবসময় দেখবেন কোনো একটা মানুষকে জেল ফাঁসের জন্য এরাই মেন, এরাই নাটের গুরু। এখন হাকিম সাহেব তিনি তো কোর্টে বসে আছেন, উকিল সাহেব তিনি তারা শেরেস্তাতে আছেন, এ দুজন জানে না যে সমাজে যে জায়গাটা মাটারটা হয়েছে ও কীভাবে মাটার করেছে, কতদূর থেকে কে দেখেছে কেউ জানে না, এগুলো সাক্ষীর উপর নির্ভর করে। এর যদি জেল খাটাতে হয় তো সাক্ষীরাই পারে, 4 সাক্ষী যত মজবুত তার আসামি তত বেশি ধরা পড়বে, আবার সাক্ষী যদি পক্ষে থাকে ছাড়িয়ে নিয়ে চলে আসবে, সাক্ষী যদি বিপক্ষে চলে যায় ওকে জেল খাটিয়ে ছাড়বে। হাকিম সাহেব শুধু সাক্ষীর মুখের দিকে তাকিয়ে থাকবেন, তারপর এক তুলে তুমি যখন বলছো যে আমি দেখেছি কতদূর থেকে দেখেছিলে বলো, তার হাতে কি অস্ত্র ছিল, তুমি কেমন করে দেখেছো, এ সব কিছু তা তদন্ত করা হয়। সাক্ষী যদি মজবুত হয় ধরা পড়বে। ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা তার মরণের পরে এই 4 জন সাক্ষীকে তিনি আনবেন, কিন্তু এই তুলনামূলক আলোচনাতে আমরা যারা কেউ না ভাবি যে আমি এটাই বোঝাতে চাচ্ছি আল্লাহ তাআলা মনে হয় তিনি হাকিমের মতো হাকিম, তিনি দেখছেন না তাই তিনি সাক্ষীকে জবাব করছেন না, এখানে আল্লাহ তাআলা আমাদের মতো দুর্বল চিত্তের মানুষগুলোকে বোঝানোর জন্য তিনি সাক্ষীর সঙ্গে তুলনা করেছেন।
হ্যাঁ এরাই শক্তি হবে, কিন্তু এটা আমাদের বোঝানোর জন্য, যাতে করে সেদিনে একটা মানুষ যেন না বলতে পারে আল্লাহ তুমি আমাকে যে জাহান্নামে পাঠাচ্ছ এটা অন্যায়ভাবে তুমি পাঠাচ্ছ, তুমি দেখেছো আমি জানি কিন্তু এরপরে তুমি আমাকে যা ইচ্ছা তাই করছো, আমার সঙ্গে যেরকম ভাবছো। এই জন্য আল্লাহ কোরআনে অন্তত 60-70 জায়গাতে তিনি একটা কথা বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়াসলিমু আলা শাই, আল্লাহ তাআলা কোনো মানুষের সঙ্গে সামান্য জুলুম করবেন না, অন্যায়ভাবে তিনি কোনো কিছু করবেন না, কোনো নফসের সঙ্গে তিনি দুর্ব্যবহার করবেন না, নিয়ম অনুযায়ী সব কাজগুলো হবে। আল্লাহ বললেন চারজন সাক্ষীকে আমি সেদিন খাড়া করব। তো চারজন সাক্ষীর প্রথম সাক্ষী সেদিন যেটা আল্লাহ তার আমার সামনে দণ্ডায়মান করবেন, হাজির করবেন, ওই সাক্ষী কি হবে, আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে আসবে, ফেরেশতা মণ্ডলী। কেন? সাথে যে থাকে, যে চোখে দেখে, এই সাক্ষী হওয়ার যোগ্য। যে আমাকে দেখে না, আমার সম্পর্কে জানে না, তিনি সাক্ষী আমার সম্পর্কে দিতে পারেন না, দুনিয়াতে জানিও আখেরাতে দেয়নি, যে দেখে সে সাক্ষী দেয়। সেই জন্য ফেরেশতা হবে আমার সেদিন জাহান্নামে অথবা জান্নাতে যাওয়ার এক নম্বর সাক্ষী। এই চারজন সম্পর্কে আলোচনার শেষে আমরা একটা ধারণা নিয়ে যাব যে এই সাক্ষীগুলোকে আমরা একটু খেয়াল রাখব, এদেরকে যত্ন করব, এদের থেকে সতর্ক থাকব। এর জন্য আলোচনা, যদি এদের থেকে আমরা বাঁচতে না পারি, এদের নজর আড়াল করে যদি কিছু না করতে পারি, তাহলে আপনি পাপ করে রেহাই পাবেন না। যদি আপনি আড়াল করতে পারেন পাপ করবেন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। যেমন দেখি, তা এক নম্বর সাক্ষী বললাম ফেরেশতা, এরা কেন সাক্ষী হবে, এরা আমাদের 24 ঘন্টা আমাদের শরীরের সঙ্গে লেগে আছে। যেমন লেখার জন্য কেরামান কাতিবি, দুই কাঁধে আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, এরা লিখছে, কেরামান কাতিবি, কাতিব মানে লেখক, কেরামত মানে সম্মানীয় লেখক, দুই কাঁধে এরা বসে আছে। কি পাপ কি নেকি, তারপরে চোখ হেফাজতের আলাদা ফেরেশতা, আমি যে হাতটা নাড়াড়ি করছি এই কলকাবজাগুলোতে অসংখ্য ফেরেশতা কাজ করছে, ঠিক এরকম ভাবে আমার পুরো বডিটাকে আল্লাহ যে সাজিয়েছেন এই মায়ের পেট থেকে ফেরেশতাদের মাধ্যমে সব কাজগুলো কিন্তু পরিচালনা করা হচ্ছে। আমি যখন মায়ের পেটে 120 দিন আমার যখন সময় হয়েছিল, তখন আমার বডি যখন তৈরি হলো, তা আল্লাহর পক্ষ থেকে 3 জন ফেরেশতাকে আমার রুহটাকে দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে, অনাফাকা ফিহি বিরুহিহি ওয়া জাআলা লাকুম আস-সামআ ওয়াল আবসার, আমি তোমার মায়ের পেটে আমার ফেরেশতাদের দ্বারা রুহটাকে ফুঁকে দিয়েছিলাম, তা রুহটা রুহের জগৎ থেকে এনে মায়ের পেটে ট্রান্সফার করার জন্য ফেরেশতার কাজে লেগেছিল। আল্লাহ তাআলা এভাবে তাঁর সিস্টারটাকে তিনি পরিচালনা করেছেন, আমার মায়ের পেট থেকে আমি দুনিয়ার জগৎ, দুনিয়া থেকে আমার কবরে, কবর থেকে হাসরের মাঠ, হাসর থেকে আমার জান্নাত জাহান্নাম, এই যে একটা সফর পাড়ি দেবো, এর প্রতিটা কাজে সব জায়গা ফেরেশতা নিয়োগ আছে। তো আমার বডিটাকে হেফাজতের জন্য ফেরেশতা লাগানো হয়েছে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনহু মিন আমরিল্লাহ, আল্লাহ বলছেন তোমার পিছনে, তোমার সামনে, তোমার ডান, তোমার বাম, চতুর্দিকে আমি ইয়াহফাজুনহু মিন আমরিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যে জিনিসগুলো নাসিল হয় সেগুলোকে তার থেকে বাঁচানোর জন্য আমি মানুষকে হেফাজতের জন্য ফেরেশতা মণ্ডলী নিয়োগ করে রেখেছি, এরা আমাকে দেখছি 24টা ঘন্টা। তো এরা সাক্ষী হবে না কে হবে, কিন্তু এই সাক্ষীটা হতে পারে মানুষ কোনো কারণবশত অস্বীকার করতে পারে, যেহেতু আমরা আপ্রাণ চেষ্টা করব আমার সাক্ষীর হাত থেকে বাঁচার জন্য, আমি বিপক্ষের সাক্ষী খাড়া করতে চাইবো, আর আমি হাকিমকে বোঝাতে চাইবো যিনি নিজেই বলেছেন আহকামুল হাকিমিন, আমি সমস্ত হাকিমের হাকিম, আমার দরবারটা যেদিন কায়েম হবে সেদিন কোনো মানুষ তো স্বেচ্ছায় চাইবে না যে আমি জাহান্নামে যাই, তা আমি ফেরেশতাদের সম্পর্কে হয়তো বলতে পারি আল্লাহ এরা তোমার ফেরেশতা, তুমি যেমন বলেছো তেমন ওরা বলছে, সুতরাং ফেরেশতাদের সাক্ষীটা আমি মানতে পারলাম না, আমি যে নামাজটা কাজা করেছি, আমি যে আসামি, আমি যে অন্যায় কাজগুলো করেছি, আজকের যেভাবে বলছে আমি এটা মানতে রাজি না, আমি ভালো লোক ছিলাম, আমি সৎ মানুষ ছিলাম, আমি এই কাজগুলো করিনি। তো আল্লাহ তাআলা ফেরেশতাদের সাক্ষীটাকে কিছু করার জন্য রাস্তা দেখে দেন, যাও তোমরা সরে যাও। দ্বিতীয় নম্বর সাক্ষী একটা মানুষের জন্য আল্লাহ তাআলা খাড়া করবেন, সেটা আমরা সকলে জানি, আমাদের জীবনের টোটাল ভলিউম রেজিস্টার আমল নামা, যেটাকে আমরা আমল নামা বলি, কটা করে ভলিউম হবে, কটা করে খাতা হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু তিনি বলছেন 99 সিজিল্লা, 99 সিজিল্লা, 99টা করে ভলিউম হবে, 71টা নয়। একটা মানুষ দোকান চালাতে গেলে তার খাতা লাগে, প্রত্যেকটা ব্যবসা বাণিজ্য হিসাবের জন্য তার খাতা লাগে, তাহলে আমার জীবনের জন্য কেন খাতা হবে না, কেন আমার আল্লাহ আমার খাতা ভলিউম তিনি তৈরি করবেন না, বিনা হিসাবে কিচ্ছু হবে না। আল্লাহ বলবেন
সব মনে আছে কিন্তু মানুষ তোমাকে বোঝানোর জন্য আমার খাতা ৯৯ সিজিল্লা, নামাজের খাতা আলাদা, রোজার খাতা আলাদা, হজের খাতা আলাদা, যাকাতের খাতা আলাদা, আল্লাহ এক একটা, আমি হারাম খেয়েছি তার খাতা আলাদা, আমি কাউকে এক টাকা ফাঁকি দিয়েছি তারও খাতা আলাদা। সেদিন একটা জিনিস আমার নজরের বাইরে কিন্তু থাকবে না, রাত ১২টায় উঠে কারোর সম্পর্কে গভীর রাত্রে গভীর ষড়যন্ত্র করেছি, যে ষড়যন্ত্র সম্পর্কে আমার পাশে শুয়ে থাকা আমার স্ত্রী পর্যন্ত জানে না, কিন্তু জানে কে? আল্লাহ জানে, সেটাও আমি কিন্তু সেদিন দেখা পাবো। এই জন্য আল্লাহ বলছেন, আমি রেজিস্টার ছাড়া তোমাদের বিচার শুরু করব না, যাও ফেরেশতাদের অনাস্তা ডেকে দিলাম, রেজিস্টারগুলো কি বলে দেখি, লিখিত এটা কি বলে দেখি। তো আল্লাহ তাআলা এই সম্পর্ক কোরআনে তিনি বলেছেন, পরিষ্কার তিনি বলছেন, উদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা, মানুষ আফসোসের সঙ্গে বলবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, কাবীরা মানে কোন গুনাহ, বড়, সাগীরা মানে ছোট। তো আল্লাহ বলছেন, ওই দিনের কথা স্মরণ করো যেদিনে উজিয়াল কিতাব, কোরআনের পরিভাষায় 99% জায়গাতে কিতাব শব্দের অর্থ হলো আমলনামা, লিখিত জিনিসগুলোকে বলা হয় আমার ভলিয়াম। আল্লাহ বলছেন উজিয়াল কিতাব, কিতাবগুলো তোমার সামনে আমি সব রাখবো, সব পেশ করবো। ফাতারাল মুজরিমিন, হে নবী সেদিন আপনি পাপীদেরকে দেখবেন, মুজরিমদেরকে দেখবেন, যারা পাপী ওদেরকে দেখবেন। লা, ওরা তখন কি বলবে, মুশফিকি, থপথপ কাঁপতে শুরু করবে, ইয়াকুলুন, আর তারা তখন বলবে, ইয়া ওয়াইলাতানা, ইয়া ওয়াইলাতানা, হে জীবনের শত আফসোস, নিজের জীবনের উপর আফসোস করবে, ধিক শত দিক, নিজের জীবনের উপরে ধিক্কার দেবে সে। আর কি বলবে, লা ইউগাদিরু সাগীরা ওয়ালা কাবীরা, কি সাংঘাতিক রেজিস্টার, কি ভলিউম, একটা ছোট্ট গুনাহ পর্যন্ত ছাড়া হয়নি, যা করেছি সব কেউ তো জানে না, সেটা আজকে আমার সামনে আল্লাহর সামনে পেশ করবে, মানুষের করার কিছু থাকবে না। তখন এইভাবে সে বলবে, আল্লাহ বলছেন, ওয়া জাদু মা আমিলু হাজিরা, যা আমল করবে দুনিয়াতে সব হাজির, সব হাজির তোমার সামনে, একটা জিনিস অনুপস্থিত থাকবে না। আল্লাহ পরে বলছেন, ওয়া ইয়াসলিমু রাব্বুকা আহাদা, তোমার রব তোমাদের কারোর সাথে জুলুম করবেন না, তুমি যদি অস্বীকার করতে থাকো তাহলে স্বীকার না করানো পর্যন্ত আমি আল্লাহ তোমাকে জাহান্নামে দেব। চ্যালেঞ্জ আল্লাহর, এটা বান্দা কতদূর যেতে পারে আমি দেখেনি। এরপরে এ বিষয়ে অনেকগুলো আয়াত রয়েছে, আমি সবগুলো তোলার সময় নেই, আর একটা মাত্র এক্সাম্পল আমি পেশ করবো, উদাহরণ। আল্লাহ তাআলা ১৫ পারা সূরা বনি ইসরাইল দ্বিতীয় পৃষ্ঠা তিনি ১৫ নম্বর আয়াতে বলছেন, ওয়ালজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়ানকুরিজুলাহু ইয়াউমাল কিয়ামা ওয়ানকুরিজুলাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। এরপর আল্লাহ বলছেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। কোরআনে আল্লাহ সব সমাধান দিয়েছেন, সমস্যাও যেমন আছে সমাধানও আছে, দুটো এখান থেকে নিতে হবে। সমস্যা তৈরি হয়েছে, সমাধানটা এখান থেকে নেবো, কিন্তু আমরা তো কোরআনটাকে কেবলমাত্র তেলাওয়াতের জন্য রেখে দিয়েছি, একটু তেলাওয়াত করলাম সব পেয়ে গেলাম, লাখখানেক সব হয়ে গেল, চুমুচাটা খেয়ে তাকে তুলে রেখে দিয়ে চলে গেলাম, এরির জন্য তো কোরআন আসেনি। একটা মানব জীবন গঠন করতে এসেছিল, এটা মসজিদের সমাজ কমিটি পরিচালনা করার জন্য কোরআন, মাদ্রাসা কমিটি, সব কিছু, সব সমাধানের সমাধান এ কিন্তু কোরআন, কিন্তু আমরা কোরআনটাকে চিনতে পারলাম না। আমার আল্লাহ বলছে, আলজামনাহু, যখন মানুষ মারা যায় কবরে যখন তার লাশ দাফন করা হয়, আলজামনা, আমি তখন ঝুলিয়ে দিই তার গলাতে, কোথায় আল্লাহ তাও বলে দিয়েছে, আলজামনাহু তায়রাহু, তার জীবনের সমস্ত কৃত কর্মগুলো, ভালো মন্দ সবগুলোকে আমি ওটা একটা তাবিজ আকারে গোল বান্ডিল করে আমি ঝুলিয়ে দিই। কোথায় ঝোলাই, আল্লাহ বলছেন, কোমরে, হাতে না, তায়রাহু ফি উনুকি, উনুক মানে গর্দান, গলা, আল্লাহ বলছেন আমি তার গলাতে ঝুলিয়ে দেবো, কারণ গলার জিনিসটা পড়তে সুবিধা হয়, আমি গলাতে ঝুলিয়ে দিই। পড়ার পরে তিনি বলছেন, অনুকুরি ছিল হু ইয়াউমাল কিয়ামা, ওটা কবে বার করব, ওই মানুষটাকে কিয়ামতের শেষ বিচারের দিনে যখন আমি কমিটি গঠন করব সেই দিন আমি ওটাকে বার করব, সেদিন আমি তুলব ওকে। তোলার পরে আমি কি বলবো, এর তারা কিতাবা, বান্দা ফেরেশতাদের তো অনাস্থা ডেকে দিলাম, ওদের সাক্ষী তো তুই মানবি না, তো এক কাজ কর, তোর গলায় ঝুলন্ত যে তাবিজটা রাখা আছে, তোর গলায় ঝুলন্ত যে ভলিউমটা আছে, তুই কি করেছিস আর না করেছিস এইটা তুই নিজে একটাবার পড়ে আমাকে শোনা। আজকের সাক্ষীর জন্য কারোর দরকার নেই, না তোর বাপ, না তোর মা, না তোর স্ত্রী, কারণ লাগবে না,
তুই বান্দা আমি তোর রব, দুজনের মধ্যে কথোপকথন হবে। আল্লাহ বলবে একটা রব কিতাব, বা তোর নিজের ভলিউমটা নিজে আমাকে একটু পড়ে শোনা, কি আছে ওর মধ্যে আমি একবার শুনে নিই। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আজকের দিনে হিসাবের জন্য এইটাই যথেষ্ট। বান্দা ইলিশ অনেক আছে, আমি বলছি না বান্দা সেদিন লজ্জায় পড়তে পারবে না, কিন্তু আবার হেকাতে হুজ্জুতি করতেও ছাড়বে না। এত কিছু প্রমাণের পরেও বান্দা বলবে আল্লাহ ফেরেশতাদের যেমন বলেছে তেমন লিখেছে। আল্লাহ বলবে ঠিক আছে এটাও তাহলে হলো না, কেতাব বলবে সরিয়ে দেওয়া হবে। এসো তিন নম্বর সাক্ষী তোমার জন্য আমি আনছি, তিন নম্বর সাক্ষীকে খাড়া করা হবে। তিন নম্বর সাক্ষী খুব দূরের নাম, কি বললাম সবগুলো আমার কাছে, যাদের সঙ্গে আমার 24 ঘন্টা ওঠা বসা। তিন নম্বর সাক্ষী আমার রেজিস্টার করা, আমার দলিলকৃত নিজস্ব জায়গা জমি সময় সম্পত্তি, অথবা এমন কোনো জায়গা যে জায়গার সঙ্গে আমার সম্পর্ক, আমার সম্পত্তি, আমার জায়গা, আমার মাটি, এগুলো কিন্তু আপনার জন্য তার মরণের পরে হয় এটা আপনার জান্নাতে যাওয়ার কারণ হবে, আর না হয় জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ হবে। আল্লাহ তাআলা এই বিষয়ের কারণে তিনি বলেছেন ইদা জুলজিলাতিল আরসু জিলজালাহা ওয়া খরাজাতিল আরসু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বি আন্না রাব্বাকা আওহালাহা। পড়তে থাকুন সূরা, যতদূর পড়েছি আমি এবার একখানা বলে দিই। আল্লাহ বলছেন ওই সময়ের কথা স্মরণ করো যেদিনে তোমার পায়ের তলার মাটি ভূমিকম্প শুরু হবে, আর নিচের মাটি উপরে, উপরের মাটি নিচে, উত্তাল পাতাল শুরু হয়ে যাবে, আর তোমার পায়ের তলার মাটি জমিন তোমার সামনে উঠে দাঁড়িয়ে তোমার বিপক্ষে সেদিন সাক্ষী দেবে। মানুষ এই জমিনের বিপক্ষে সাক্ষীগুলো শুনে তখন মানুষ বলবে অকালাল ইনসান মা লাহা, জমিন তোমার কি হয়ে গেল, হে মাটি তোমার কি হয়ে গেল, হে ঘর বিল্ডিং বালাখানা তোমার কি হয়ে গেল, আজকে তুমি আমার বিপক্ষে কেন, মানুষ বলবে। কিন্তু সেদিন বলাটা কাজে লাগবে না, এই জন্য সতর্ক থাকতে হবে। আজকের যে মসজিদে যে জায়গাটা দখল করে আমি নামাজ পড়ছি, এই জায়গাটুকু তো 3 ফুট 2 ফুট জায়গা, যেটাকে আমি ঘিরে বসে আজকের আমি লেকচার শুনছি, কোরআনের আলোচনা, নামাজ পড়ছি, এই পায়ের তলার মাটি আপনার পক্ষে যাবে সেদিন। আবার এই মুহূর্তে যে মুসলমানগুলো মাঠে ময়দানে বসে আছে, মার্কেটে মার্কেটিং করছে, যাদের উপরে একই জুমার আয়াত ফরজ করা হয়েছিল ইয়াহুদীন আমানু ইদা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাইয়। জুমার আজান যখন হবে বেচাকেনা ছেড়ে দাও, মসজিদ মুখী হও, আবার নামাজটা পড়ে ফান্তাসিরু ফিল আরস, আবার তোমার দোকান মাকান যেখানে যাবে তুমি চলে যাও। এই সিস্টেমের অন্তর্ভুক্ত না হয়ে যে সমস্ত মানুষগুলো এখনো চার দোকানে বসে চা খাচ্ছে, তারাও একটা মাটির উপর দাঁড়িয়ে আছে, কাল মরণের পরে এই মুহূর্তে এই মাটিটুকু তার বিপক্ষে চলে যাবে, বলবে আল্লাহ আমি সেই মাটি, যখন অমুক তারিখে জুমার নামাজ হচ্ছিল তখন ও এই জায়গাতে দাঁড়িয়ে ছিল, আমার বুকের উপরে দাঁড়িয়ে জুমার নামাজ কাজা করেছিল। আজকের যে আরবের বিছানাতে শুয়ে আমি ফজরের নামাজটা কাজা করে দিই, মহাজন ডাকছেন হাই গেল সালা হাই গেল ফালা, এসো নামাজের দিকে সফলতা এর মধ্যে। আর আমি এমন একজন আল্লাহ নাম্বার 1 বান্দা, আমার আরামের খাট গদি পালনের উপর শুয়ে আমি সেখানে সময়টা কাটিয়ে দিলাম, ফজরের সময় উঠে টিফিন করলাম, নাস্তা করলাম, বড় বাহাদুরি দেখিয়ে দিলাম, পয়সার গরমে গরম হয়ে গেলাম, এই গরম আল্লাহর বার করতে 1 সেকেন্ড সময় লাগবে না নাম্বার 1 বান্দাদের, সেই বিছানা আপনার বিপক্ষে চলে যাবে। কি করবেন সেদিন, আমরা সেদিন কি জবাব দেব, আমার নিজের বিছানা যাকে এত আপন ভেবেছি, যাকে লাখ লাখ টাকা খরচ করে কিনে এনেছি সাজিয়েছি, যে সমস্ত আরামের সব কিছু আমার বিপক্ষে যেদিন চলে যাবে করার কিছু থাকবে না। এই জন্য আল্লাহ বললেন যে জায়গা জমি সময় সম্পত্তি এই সমস্ত খাট পালন আমার বিপক্ষে যাবে। 4 নম্বর সাক্ষী আল্লাহ বলবেন এটাও হলো না, চলো 4 নম্বর সাক্ষী, মাত্র 2 মিনিট সময় আমি ইনশাআল্লাহ 2 মিনিটে কমপ্লিট করে দিচ্ছি। সবচাইতে বড় ভয়ঙ্কর সাক্ষী সেদিন আল্লাহ বলছেন 5 জনকে হাজির করব, 5 জন মানে আলাদা আলাদা নয়, পঞ্চ ইন্দ্রিয়। সূরা ইয়াসিন আল্লাহ বললেন সেখানে বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিন আপনার কোষটিতে মাত্র 2টোর কথা বলেছেন, একটা হলো হাত, একটা হলো পা। হে বান্দা আমি তোমার মুখে সেদিন মোহর মেরে দেবো, এতক্ষণ যাদেরকে ডেকেছিলাম মুখে বলছিলে, এবার মুখটা বন্ধ করো, আর এই সাক্ষী তোমার শরীর থেকে কি আলোচনাটা হয়, তোমার হাত তোমার ব্যাপারে কি বলে, তোমার পা তোমার ব্যাপারে কি বলে একটু শুনে নাও। আল্লাহ তাআলা বলছেন আমি মুখে মোহর মেরে দেবো, হাতকে ডাকবো, হাত তুমি এর সম্পর্কে কি বলো, পা তুমি কি বলতে চাচ্ছ বলো। এখানে 2টোর কথা বলা হয়েছে, আর 24 কথা সূরা জুমারে
আল্লাহ ওখানে তিনটের কথা বলেছেন, হাত্তা ইযা জাউহা শাহিদা আলাইহিম সামুহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানূ ইয়ামালুন ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকাল্লাহু আল্লাযী আনতাকা কুল্লা শাই। আল্লাহ ওখানে বলেছেন তিনটের কথা, বলছে সেদিনে তোমার কান তোমার বিপক্ষে সাক্ষী দেবে, তোমার চোখ তোমার বিপক্ষে সাক্ষী দেবে, আর তোমার গায়ের চামড়া তোমার বিপক্ষে সাক্ষী দেবে। এখানে তিনটে, তাহলে ওখানে দুই তিন পঞ্চ ইন্দ্রিয় হয়ে গেল, যারা আমার শরীরের সঙ্গে অতঃপরতভাবে জড়িত, যাদেরকে এড়ানো যাবে না কোনো সময়ের জন্য। যে চামড়াকে আমি এক্সপ্রে করি, যত্ন করি, পাউডার মারি, একটু ঘামাচি হয়ে বরদাস্ত করি না, এ চামড়া কিন্তু আপনার হয় বিপক্ষে না বিপক্ষে। ঠান্ডার সময় শীতে ভোররাত্রে উঠে উঁচু করেছে, চামড়া কষ্ট পেয়েছে, এ কষ্ট কষ্ট নয়, কিন্তু আপনার পক্ষে সেদিন সাক্ষী দেবে। একে আপনি সাজিয়ে গুছিয়ে ভালো করে রেখেছেন, পানি লাগাতে দেননি, ঠান্ডা লাগাতে দেননি, এ আপনার বিপক্ষে চলে যাবে, দুনিয়ার আয়েস আরাম শেষ নয়। এই জন্য এখানে পাঁচজন যখন সাক্ষী দেবে, মানুষ তখন বলবে লিমা সাহিত্য মানাই না, হে চামড়া তুমি কেন সাক্ষী দিচ্ছ, হে আমার হাত তুমি কেন আমার বিপক্ষে চলে যাচ্ছ। তখন এরা উত্তর দেবে কল অন্তাকাল্লাহ, আজকের আমাদের বলার পাওয়ারটা আমরা নিজেরা পাইনি, ওই আল্লাহ আমাদেরকে বলার ক্ষমতা দান করেছেন, আল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ সব বস্তুর আজকের জবান খুলে দিয়েছেন, কাজও কথা বলতে শুরু করেছে, কেন আমরা কথা বলবো না। এই জন্য একদম শেষ সময় রেজাল্ট শুধু এতটুকুনি আমি বলতে চেয়েছি, এই বিচার বিভাগীয় তদন্ত কমিটি যেটা আমার আল্লাহ সেদিন গঠন করবেন, সেদিনে কিন্তু আমরা এর বিপক্ষে কেউ যেতে পারবো না। এই জন্য এদের থেকে সতর্ক থাকবো, ফেরেশতাদেরকে সতর্ক থাকবো, আমরা পাপ যদি করি তবে একটু আল্লাহকে ভয় করি যে আল্লাহ আমার পিছনে কাদেরকে লাগিয়ে রেখেছেন, অবশেষে আমার গায়ের চামড়া যদি বিপক্ষে চলে যায় আমি তাহলে কি করবো সেদিনে। যদি আমার হাত যাকে এত কিছু অন্যায় ভাবে চালাই, পা অন্যায় কাজে চলে, আজকের পা যদি বিপক্ষে চলে যায় তার কোথায় সেদিন আমরা গিয়ে দাঁড়াবো। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত বিষয়গুলো শোনার চাইতে বেশি বেশি মানার তৌফিক দান করুন সকলে, আমিন। একজন ভাই তিনি দোয়ার জন্য আবেদন করেছেন, তারা যে যে সমস্যার জন্য তিনি আমাদের কাছে আবেদন করেছেন, এই আবেদনের প্রতি আমরা খেয়াল রাখবো, তার জন্য আমরা দোয়া করবো, তার যাবতীয় সমস্যা আল্লাহ যেন তার মিটিয়ে দেন আমরা সকলে বলি আমিন। আল্লাহ তাআলা তার সমস্ত আসমানি ঐশী এবং ডান বাম চতুর্দিক থেকে যদি তিনি কোনো মুসিবতে ঘিরে যান অথবা কোনো মুসিবতের ফায়সালা যদি আল্লাহ করে থাকেন, আসমানের মুসিবত যেন আল্লাহ আসমানে তুলে দেন সকলে বলি আমিন, জমিনের মুসিবত আল্লাহ যেন জমিনে দাফন করে দেন সকলে বলি আমিন। ওয়াকিল দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।